অ্যান্থ্রোপোজেনিক আমাদের হচ্ছে সেন্ট্রাল এশিয়া টিকা থাকবে বাংলাদেশে থাকবে তারপরে এই গেল এটা দেখছো তোমরা তারপরে এটা হলো বৈজ্ঞানিক নাম হলো সেন্ট্রাল এটা সাইনোডন ট্যাকটাইল কি বলা হয় সাইনোডন ট্যাকটাইল দুর্ভা ঘাস বিঘাস এটা অ্যান্টিবায়োটিক ওষুধ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে তোমার কোনো জায়গা যদি কেটে গেল সেটা রক্ত বাইতে বুঝতে রক্ত পড়তে আছে রক্ত বন্ধ করতে হলে তাড়াতাড়ি দুর্ভা ঘাসের আগাটা দিয়ে এই যে পা পায়ে বেঁধে তারপর রস পেয়া রসটা নিয়ে তাড়াতাড়ি কাটা করে দিতে হবে আবার পাতাটা বেঁটে তোমার এইটা পাতাটা কাটা কাটাটা বেঁধে তারপরে রক্ত সাথে সাথে কী হয়ে বন্ধ হয়ে যাবে এবং যারা ওষুধ লাগবে না বাজার থেকে ওষুধ না হইলেও এটা কেটে পাতাটা বেঁটে পুরো জায়গাটা কাটা পাকায় কাপড় দিয়া কন্ডিশন করে তোমার ভালো যারা শুকিয়ে দিন খুব খারাপ মানে কি এটা একটা অ্যান্টিবায়োটিক ওষুধ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে বিভাগ আছে বাংলা বলে এটাকে তারপরে এটা তোমরা দেখছো নিম পাতা নিম পাতা এই যে আমাদের খাদ্যের ইত্যাদি যত কিছু আছে যত সমস্যা আছে নিম পাতা এবং হলুদ সাথে বেঁধে গায়ে লাগে বিগতটা রাখা তারপরে গুছল করা তারপর যত চুলকানি আছে ওটা একটা গা আছে এগুলো কি হয়ে যাবে এগুলি ভালো হয়ে যাবে বেশি ক্রিমি হয়ে যাবে তাহলে কী করবা পাতাটা ছেঁচে